আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। প্রয়াত কবি শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণে আজকের বিশেষ অনুষ্ঠান কাব্যজগতের নক্ষত্রপতন। এই অনুষ্ঠানে আজ আমরা শ্রদ্ধা জানাব কবির প্রতি, তারই কথা ও কবিতায়। আর সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি পারমিতা। নদীর পাড়ে দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের বন্ধু যারা, তাদের আমি দেখছি ঠিকই, তবে দিচ্ছি না কাউকে সাড়া। ডাকছে তারা, ডেকেই যাচ্ছে, বড্ড ভালোবাসত যে, তাই বলে কি ফিরব নাকি, ফিরতে ভীষণ ভয় করে যে। ফেরার মানেই বন্ধ কোটর, সেই যেখানে ময়লা হাওয়া, এক জীবনের জন্য আবার সেইখানেতেই আটকে যাওয়া। যতই ডাকো ফিরছি না, তাই তাই চলেছি নতুন ঘরে, তবুও বলি যাবার বেলা মনটা যেন কেমন করে। যতই ডাকো ফিরছি না, তাই তাই চলেছি নতুন ঘরে, তবুও বলি যাবার বেলা মনটা যেন কেমন করে। তিনি চলে গেছেন আর যাবার বেলা আমাদের জন্য রেখে গেছেন মন কেমন করা এক রাশ বিষণ্ণতা। শুনলেন তারই কবিতা যাবার বেলা কবিতাটি। ছোটবেলা থেকেই ছড়া লিখতেন নীরেন্দ্রনাথ। 1954 সালে প্রকাশ পায় তার প্রথম কবিতার বই নীল নির্জন। তখন কবির বয়স মাত্র 30। তারপর একে একে প্রকাশ পেল অন্ধকার বারান্দা, নিরক্ত করবি, নক্ষত্র জয়ের জন্য, আজ সকালে অজস্র কবিতার বই। তিনি পেয়েছেন আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি। 1990 সালে তিনি বিশ্বকবি সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। একটা সময় একটি বিশেষ পত্রিকার সঙ্গে তিনি যুক্ত থেকে অনেক ছোট গল্পও লিখেছেন, লিখেছেন প্রবন্ধ। সেই লেখা পাঠক মহলে আপামর বাঙালি মননে সাড়া ফেলে দিয়েছিল। তার লেখা কবিতা অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, বা রাজা তোর কাপড় কোথায়, বাঙালির কাছে আজও রীতিমতো প্রবাদে পরিণত হয়ে আছে। তার অনেক প্রবাদ প্রতিম কবিতার মধ্যে এখন শোনাব একটি অত্যন্ত জনপ্রিয় কবিতা উলঙ্গ রাজা। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে, সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারো মনে সংস্কার, কারো মনে ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরাণ্যভোজী, কেউ কৃপাপ্রার্থী, উমেদার, প্রবঞ্চক, কেউ ভাবছে রাজবস্ত্র সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবুও আছে, অন্তত অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভেতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক কিছু আপাদমস্তক ভীতু ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না, একটি শিশুও ছিল, সত্যবাদী সরল সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়, আবার হাততালি উঠছে মুহুর্মুহু, জমে উঠছে স্তাবক বৃন্দের ভিড়, কিন্তু
কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো গোপন পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর ঘাস মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। শেষে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয় দাঁড়া, শেষে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করো, রাজা রাজা রাজা, তোর কাপড় কোথায়? জীবনে আশা আকাঙ্ক্ষা যতদিন বেঁচে থাকে তারই নাম বেঁচে থাকা। আমাদের সমাজ ব্যবস্থা আজও কিন্তু পুরুষ শাসিত, দিবস রাত্রি নারীদের যন্ত্রণাময় জীবন। ভালোবাসার ঝড় ঝাপটা যখন আঘাত করে জীবনে, মনে হয় যেন দুয়ার বুঝি খুলে গেল। ঠিক তার পর মুহূর্তেই উপলব্ধি হয় বারান্দার ধারেই তার সীমারেখা, এ সীমার বাইরে বেরোনোর রাস্তা তার জন্য বন্ধ। তবুও নারী সত্তা সমস্ত যন্ত্রণা পেরিয়ে সীমাতীতকে আয়ত্ত করেছে সীমানার মধ্যে। দুঃসাহসী হয়ে উঠেছে সে, জীবনের বারান্দাকে অতিক্রম করতে চেয়েছে, আকাশে ছুঁতে চেয়েছে, দেখতে চেয়েছে তার সোনালী স্বপ্ন। আর আকাশি স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে। এই যন্ত্রণাবোধ থেকেই যে কবিতার উৎপত্তি হয়েছে মাটির হাতে। এখন শুনছেন কবিতা মাটির হাতে। এ কোন যন্ত্রণা দিবসে আর, এ কোন যন্ত্রণা রাতে, এ কোন যন্ত্রণা দিবসে আর, এ কোন যন্ত্রণা রাতে, আকাশি স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে। বোঝেনি রাত্রির ঝোড়ো হাওয়ায় যখন চলে মাতামাতি, চলতে নেই কোনো আকাঙ্ক্ষায়, চালতে নেই মোমবাতি। ভেবেছে ভেবেছে সবখানে খোলা দুয়ার, দেখেনি দেয়ালের লেখা এবং বোঝেনি যে বারান্দার ধারেই তার সীমারেখা। তবু সে গিয়েছিল বারান্দায়, তবু সে গিয়েছিল বারান্দায়, কাঁপেনি তবু তার বুক, তবু সে মোমবাতি জ্বেলেছে হায়, দেখেছে আকাশের মুখ। এখন যন্ত্রণা দিবসে আর, এখন যন্ত্রণা রাতে, আকাশি স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে। এ কোন যন্ত্রণা দিবসে আর, এ কোন যন্ত্রণা রাতে, আকাশি স্বপ্ন সে ছুঁয়েছে তার মাটিতে গড়া দুই হাতে। আজকে আমরা সবাই ছুটছি, ব্যস্ত রাস্তা, ব্যস্ত যানবাহন, ব্যস্ত মানুষ, ব্যস্ত আমরা, ব্যস্ত কলকাতা। আর এই তীব্র লড়াইয়ে কে আগে পৌঁছব গন্তব্যে তার ইঁদুর দৌড়। আমরা মানি না কোনো আইন, না আছে কোনো মানবতাবোধের বালাই। এই ব্যস্ততাকে থামিয়ে দিতে পারে কে বলুন তো? হ্যাঁ, একটি ফুটপাতে শিশু যে মগ্ন হাঁটতে শেখার নতুন আনন্দে, সৃষ্টির আনন্দে, পৃথিবী যেন তার হাতের মুঠোয়, ব্যস্ত রাস্তাকে এক মুহূর্তে স্তব্ধ করে দিয়েছে একটি শিশুর খেয়াল। তাকে মারিয়ে অবদমিত করে যেতে পারছে না কেউ। এই আঙ্গিকেই তৈরি হয়েছিল কলকাতার যিশু, এক অত্যন্ত প্রাণবন্ত, প্রাসঙ্গিক এবং বাস্তবিক মূল্যবোধে ভরা কবিতা কলকাতার যিশু। লালবাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো, বাঘ মার্কা ডাবল ডেকার,
গেল গেল হারতনাগের রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ছাঁকা মুটে ফেরিওলা দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে, মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানলায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে, ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু। সমস্ত ট্রাফিক তুমি মন্ত্রবলে থামিয়ে দিয়েছ, জনতার আত্মনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের খষ্টানি কিছুতেই ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাচ্ছ, যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ, কলকাতার যিশু। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টসে বিশেষ অনুষ্ঠান কাব্যজগতের নক্ষত্রপতন, যেখানে আজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণে আমরা শুনছি তাঁরই লেখা কিছু কবিতা ও তার সম্পর্কে কিছু কথা। এখন নেব ছোট্ট একটু বিরতি, বিরতির পর ফিরে আসছি, শুনতে থাকুন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। বিরতির পর ফিরে এলাম। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে বিশেষ অনুষ্ঠান কাব্যজগতের নক্ষত্রপতন। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উপলব্ধি করেছিলেন আবহ মান ধরে চলে আসা নিরন্তর প্রাণের প্রবাহ, আধার বদলে যায় সময়ের সাথে সাথে, কিন্তু প্রকৃতি আলো বাতাসের স্পর্শ দিয়ে চলে একইভাবে। প্রজন্মের পর প্রজন্ম আমরা প্রকৃতির জল হাওয়া মাটিকে অবলম্বন করেই বেঁচে থাকি। দৈনন্দিন জীবনে মানুষ যন্ত্রণাপৃষ্ট হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু প্রকৃতির বাগানের ফুলের সৌন্দর্য তাতে কি কোথাও ক্ষতিগ্রস্ত হয়? হয় না। লাউ মাছার একটা ছোট্ট ফুল, ফুলের দোলা কবি মনকে একটি সুচিন্তিত জীবন জিজ্ঞাসার সম্মুখীন করে তুলেছে। ফুরায় না, তার কিছুই ফুরায় না, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। শুনবেন এখন কবিতা আবহমান। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। কে এইখানে এসেছিল অনেক বছর আগে, কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে। ফুরায় না, তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। ফুরায় না,
তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। ফুরায় না তার যাওয়া এবং ফুরায় না তার আশা, ফুরায় না সেই এক কুয়েটার তুরন্ত পিপাসা। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। ফুরায় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া। ফুরায় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। জাগিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে, ফুল দুলছে ফুল বাতাসে। ফুরায় না তার কিছুই ফুরায় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। এই লাইন দুটো, ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এই লাইন দুটো ধোঁয়ার মতো বার বার ফিরে এসেছে কবিতায়। কবিতার শেষে ব্যবহার করা হয়েছে এখনো এই কথাটা। এই একটি শব্দ পরিবর্তন কবিতাটার একটা অন্য রকম আঙ্গিকে বদলে দিয়েছে। আমাদের অতি পরিচিত দৈনন্দিন জীবনের সঙ্গী মোমবাতি, যা অন্ধকার থেকে আলোর উৎসের দিকে নিয়ে যায়, এই মোমবাতিকে নিয়েই কবির অসামান্য এক সৃষ্টি একটাই মোমবাতি, যেখানে এক গভীর জীবনবোধ প্রকাশ পেয়েছে। যদি দুদিকে জেলে দিই একটা মোমবাতিকে, ফুরিয়ে যাবে, নিশ্চিতভাবে তা ফুরিয়ে যাবে, অনিবার্যভাবেই তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। কিন্তু এভাবেই কি জীবনকেও শেষ করে দেওয়া যায়? বেঁচে থেকে মানুষ বেঁচে থাকে ভালোবাসার জন্য, আর ভালোবাসার প্রকাশকে গোপন করে রাখা বেঁচে থেকে সেটা কি উচিত? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জীবনবোধ অনেকটা অন্যরকম। প্রেম বিনা জীবন অর্থহীন, কিন্তু একইভাবে শুধুমাত্র প্রেমের গভীরতা থাকলেই তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় অনন্তকাল। জীবন দিয়ে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয় শুধুমাত্র প্রেমকে আঁকড়ে ধরে। বর্তমান যুগে আমরা অনেক বেশি উদাসীন, অহংকারী হয়ে উঠেছি। ভালোবাসা প্রকাশের মধ্যেও দেখা দেয় সেই অনীহা, কিন্তু সব কিছু পাওয়ার জন্য জীবনে চাই ধৈর্য, চাই সংযম। সোচ্চার বিদ্রোহ করে ভালোবাসার বহিঃপ্রকাশ হয় না, ভালোবাসা বেঁচে থাকে প্রচ্ছন্নে আমার আপনার মনের গভীরে। শুনতে থাকি এই কবিতাটার মধ্যে দিয়ে কবির অন্তর্নিহিত বক্তব্য। একটাই মোমবাতি, একটাই মোমবাতি, তুমি তাকে কেন দুদিকে জ্বেলেছ? খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? চোখে চোখ রাখতে গেলে অন্যদিকে থাকো, হাতে হাত রাখতে গেলে ঠেলে দাও, হাতের আমলকি মালা হঠাৎ টান মেরে তুমি ফেলে দাও, অথচ তারপরে এত শান্ত স্বরে কথা বলো যেন কিছুই হয়নি, যেন যা কিছু যেমন ছিল ঠিক তেমনই আছে। খুব অহংকারী, খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। অথচ
এমন কাণ্ড করবার এখনই কোনো দরকার ছিল না। অন্য কিছু না থাক, তোমার স্মৃতি ছিল, স্মৃতির ভিতরে ভুবন ভাসানো একটা নদী ছিল, তুমি নদীর ভিতরে ফের ডুবে গিয়ে কয়েকটা বছর অনায়াসে কাটাতে পারতে, কিন্তু কাটালে না। এখনই তপ করে তুমি চলে উঠলে ব্লাউজের হলুদে, খুব অহংকারী, খুব অহংকারী হলে তবেই এমন কাণ্ড করা যায়। তুমি এত অহংকারী কেন? একটাই মোমবাতি, তবু অলংকারে তাকে তুমি দুদিকে জ্বেলেছ। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্সে বিশেষ অনুষ্ঠান কাব্যজগতের নক্ষত্র পতন, যেখানে আজ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী স্মরণে আমরা শুনছি তাঁরই লেখা কিছু কবিতা ও তার সম্পর্কে কিছু কথা। এখন নেব ছোট্ট একটি বিরতি, শুনতে থাকুন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। বিরতির পর ফিরে এলাম। আপনারা শুনছেন আজকের বিশেষ অনুষ্ঠান কাব্যজগতের নক্ষত্র পতন। শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণে আজকে আমাদের এই অনুষ্ঠান। আমি রয়েছি আপনাদের সঙ্গে পারমিতা। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা ভালোবাসার জন্য। এই পৃথিবীর মধ্যে ছিল হাজার হাজার মানুষ বাড়ি, ফুলবাবু আর দিন ভিকারি, অরণ্য পথ নদী পাহাড় রৌদ্র জ্যোৎস্না কুচ্ছটি আর আকাশ জুড়ে অজস্র রং, খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতল পাটি, অনেক দাঙ্গা ঝগড়া ঝাঁটি পার হয়ে তাই ভালোবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং, খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। কবি ছোটদের ইচ্ছে নিয়ে, ছেলেবেলার ইচ্ছে বাবা মাদের নিয়ে একটি মজার কবিতা লিখেছেন। কবিতার নাম খোকার ইচ্ছে। উঠতে বসতে বাবা হাঁকেন, বলবো তোকে কি আর, হতেই হবে তোকে দেশের মস্ত ইঞ্জিনিয়ার। মা তাই শুনে কন, খোকা তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয় যেন তোর দেশ জোড়া নাম ডাক। জেঠু বলেন কি হবি তুই, আমি সেটা জানি, তুই হবি এক নোবেল জয়ী বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুরি ওড়াই, লাট্টু ঘোরাই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত দিঘি পার, কিন্তু সেসব করতে গেলেই সবাই আসেন তেরে, সবাই বলেন মন্দে পড়ায় এক্ষুনি সব ছেড়ে। কি আর বলবো, এখন আমার অবস্থাটাই এই, লেখাপড়ায় দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই। এক একজনের এক এক ইচ্ছে, সবাই দিচ্ছে তারা, তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা। এখন আপনাদের শোনাচ্ছি কবির নিজের মুখে বলা কিছু পংক্তি। অনেকে মনে করেন কবিতা একটি অপার্থিব দিব্য বস্তু এবং তাকে আয়ত্ত করার জন্য মুনি ঋষিদের মতো নির্জন পাহাড়ে পর্বতে কিংবা বনে জঙ্গলে গিয়ে তপস্যা করতে হয়। আমি কিন্তু তা মনে করি না। আমার বিশ্বাস, যাতে যদিও একটু আলাদা, তবু কবিতাও আসলে সাংসারিক বিষয় ছাড়া আর কিছুই নয়। আমাদের এই সাংসারিক জীবনের মধ্যেই তার বিস্তর উপাদান ছড়িয়ে রয়েছে।
বলেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আর তাই তার জীবনবোধ এরকমই যে তার সমস্ত কবিতার মধ্যে কোনো দুর্বোধ্য শব্দ তিনি ব্যবহার করেননি, একদম মাটির কাছাকাছি দৈনন্দিন জীবনের সমস্ত খুঁটিনাটি থেকেই তার কবিতা উঠে এসছে, যে কবিতা আপামর জনসাধারণের মানুষের কাছে পৌঁছে গেছে তাদের নিজের কবিতা হয়ে, কোথাও যেন কবি সত্তা মিলেমিশে একাকার হয়ে গেছে সাধারণ বাঙালি মনের কবিসত্তাকে। আপনাদের আরও জানিয়ে রাখি কবিতার ক্লাস, তার বিখ্যাত একটি বই। সেই বইতে কবি লিখেছিলেন, কিছুদিন আগে প্রশ্ন উঠেছিল, এত কবি কেন? পাল্টা প্রশ্ন করতে ইচ্ছে হয়, তাতে এত গাত্রদাহই বা কেন? বলতে ইচ্ছে হয়, গোল করো না বাবারা, যারা লিখছেন তাদের লিখতে দাও। শিল্পের পরীক্ষা নিরীক্ষায় বিশ্বাসী এই কবি যে কবিতা নিয়ে যারা কাজ করেন বা যারা ভাবেন বা কবিতাকে যারা ভালোবাসেন তাদের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন, সে সম্পর্কে বলার অবকাশ রাখে না। জীবনের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত সৃষ্টিশীল থেকে গেছেন কবি। এমন একজন স্রষ্টার জীবনাবসান সত্যি সত্যি আজকে সমস্ত বিচ্ছেদের বোধের মধ্যেও একটা কোথাও যেন সফলতার স্পর্ধা এনে দেয়। সহজ ভাষার টানটান চেতনার স্পর্ধিত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে আমাদের সকলের তরফ থেকে জানাই শতকোটি সশ্রদ্ধ প্রণাম। এ এক অদ্ভুত জীবনবোধ, শেষ নাই যে শেষ কথাটি কে বলবে, মানুষ চলে যান, কবি সত্তা শিল্প সত্তা বেঁচে থাকে তার অমর সৃষ্টির মধ্যে। নিত্য আমরা তাকে স্মরণ করি, বিশ্বহীন বিজনে বসে বরণ করি, তিনি আছেন আমাদের জীবন মরণ হরণ করি। তাই অকণ্ঠ হৃদয়ে বলতে ইচ্ছে করে, জীবন মরণের সীমানা ছাড়িয়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়িয়ে। এই অকালজয়ী গানটি আমরা শুনব এখন প্রবাদ প্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। জীবন মরণে এ মোর হৃদয়ে বিজন গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে চায় দুবাহ বাড়ায়ে। জীবন মরণে নীরব নিশীত চরণ নিচায়ে আধারকে শোভা দিয়েছে বিছায়ে। নীরব নিশীতব চরণ নিচায়ে আধারকে শোভা দিয়েছে বিছায়ে। আজ কোন গান নিখিল প্লাবিয়া
আসিল নামিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায়ে জীবন মরণে সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে জীবন মরণে। আপনারা এতক্ষণ শুনলেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে বিশেষ অনুষ্ঠান কাব্যজগতের নক্ষত্রপতন, যেখানে আমরা কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্মরণে শুনলাম কিছু কবিতা এবং তার সম্পর্কে কিছু কথা। আপনাদের অনুষ্ঠানটি কেমন লাগলো তা জানাতে আমাদেরকে ফোন করুন এই নম্বরে 2414-6060 2414-6060। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি পারমিতা। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন, আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414-6060 2414-6060 2414-6060।